দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কক্সবাজারের চারটি আসনে মনোনয়ন জমা দেওয়া 35 জনের মধ্যে যাচাই বাছাই শেষে 25 জনের মনোনয়ন বৈধ, 9 জনের মনোনয়ন বাতিল এবং একজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। 4 ডিসেম্বর কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান মনোনয়ন যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বদ্ধপরিকর নির্বাচন কমিশন। আমাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, তারা কিন্তু আচরণবিধি প্রতিপালন করার জন্য তারা কিন্তু মাঠে তারা আছে। যখন যাচাই বাছাই কার্যক্রম পরিচালিত হয়েছে তখন কিন্তু সম্মানিত প্রার্থীগণ কিন্তু উপস্থিত ছিলেন। তাদের কাছেও আমরা রিকোয়েস্ট করেছি তারাও যাতে আচরণবিধিগুলো তারা যাতে মেনে চলেন। কক্সবাজার এক আসনে 13 জন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় 8 জন প্রার্থীর। তারা হলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, মহাসচিব আব্দুল আওয়াল মামুন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ এইচ সালাউদ্দিন মাহমুদ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হোসনে আরা, ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ বশিরুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোহাম্মদ বেলাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলম ও জাফর আলমের ছেলে তানভীর আহমেদ সিদ্দিকী। এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকার প্রার্থী সালাউদ্দিন আহমেদ সিআইপি। ঋণ খেলাপির কারণে তার মনোনয়ন বাতিল হয়। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম, কমর উদ্দিন আরমান, শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস ও শাহনেওয়াজ চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কক্সবাজার 2 আসনটিতে মনোনয়ন জমা দেওয়ার 7 জন প্রার্থীরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক, জাতীয় পার্টির মোহাম্মদ ইলিয়াস, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির মাহবুবুল আলম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ জিয়াউর রহমান, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ইউনুস, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির মোহাম্মদ খায়রুল আমিন ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমের মোহাম্মদ শরীফ পাশা। কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাইমুম সরোয়ার কমলের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়া জাতীয় পার্টির মোহাম্মদ তারেক, বাংলাদেশ কল্যাণ পার্টির আব্দুল আওয়াল মামুন এবং বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের মোহাম্মদ ইব্রাহিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। কক্সবাজার 3 আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিল 6 জন। তাদের মধ্যে ন্যাশনাল আওয়ামী পার্টির শামীম আহসানের মনোনয়ন স্থগিত এবং স্বতন্ত্র মোহাম্মদ আব্দুল মজিদের মনোনয়নপত্র বাতিল করা হয়। কক্সবাজার 4 আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন 9 জন। তার মধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে 6 জনকে। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সাংসদ শাহিন আক্তার, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদ আলম, জাতীয় পার্টির নুরুল ইসলাম ভুট্টো, তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিব, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইসমাইল ও ইসলামী ঐক্যজোটের মুফতি ওসমান গনি চৌধুরী। কক্সবাজার 4 আসন থেকে 3 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুর, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর ও সাবেক সাংসদ আব্দুর রহমান বদির কথিত পুত্র দাবিদার মোহাম্মদ ইসহাক। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা প্রার্থিতা ফিরে পেতে 5 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। 10 থেকে 15 ডিসেম্বরে আপিলের শুনানি করবে নির্বাচন কমিশন। নিউজ ডেস্ক, সিসিএন।